بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر من تبعه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. কত যে ঝামেলা তার দিন রাত ছুটাছুটি সকাল ও সাঁঝে সময় জোটে না তার দিনের কাজে, সময় হয় না তার দিনের কাজে, দিন কায়েমের তরে মনে তার সারা জাগে না, ভীতি ও ক্ষতির পথ একদম ভালো লাগে না। কত কাল কেটে গেল, কত আয়োজনে কতদিন চলে গেল বিনা প্রয়োজনে, শুধু সময় জুটল না তার দিনের কাজে। আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে মধ্য ব্রাহ্মণখালী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনে যোগদান করার সুযোগ লাভ করেছি, যে আল্লাহ পাক তৌফিক দিলেন তারই বারগাহে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতরম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, আজকে আসলে আমার এখানে আসার কথা ছিল না, যাওয়ার কথা ছিল বাগেরহাট, বাগেরহাট যাওয়া হয়নি। আল্লাহর ইচ্ছায় অন্য আরেকজন গিয়েছেন আমার পরিবর্তে, তারপরে আল্লাহ পাক আমাকে এখানে এনেছেন। আন্তরিক মহাব্বত থাকলে যে আল্লাহ পাক তা কবুল করে নেন তার জ্বলন্ত প্রমাণ হল আজকের আমার এখানে আসা। আমাদের দিনী ভাই জনাব সালাহউদ্দিন ভাই, উনি খুব আফসোস করছিলেন যে আপনাকে আমরা পেলাম না। আমারও মন খুব খারাপ লাগছিল, কারণ এই ব্রাহ্মণখালী জনতা হাই স্কুল মাঠে আমার জীবনের, এই রূপগঞ্জের মাটিতে প্রথম বক্তব্য হয়েছিল 1989 সালে, আজ থেকে 26 বছর পূর্বে। 2 যোগ 2 বছর পূর্বে এই ব্রাহ্মণখালীর মাঠে প্রথম বক্তব্য হয়েছিল রূপগঞ্জের মাটির। এরপরে বাকি অনেক জায়গায় আলোচনা হয়। তো যাই হোক, আল্লাহ পাক কারো একটু ক্ষতি দিয়ে কারো আর একটু লাভের ব্যবস্থা করে দেয়। ও লোকটা মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে ঠ্যাংটা ভাঙলো আর ডাক্তারের খাবারের ব্যবস্থা হলো। ওর ঠ্যাং না ভাঙলে তো ডাক্তারকে পয়সা দিবে না, দিবে? তাহলে একজনের ঠ্যাং ভাঙলে ডাক্তারের কী হয়? রুজির ব্যবস্থা হয়। আবার মোটর সাইকেল নষ্ট হয়ে গেলে মোটর সাইকেলের গ্যারেজ আলারও রুজি ওর ভিতরে আল্লাহ পাক রেখেছেন। আল্লাহ পাক কিভাবে যে মানুষের বন্দোবস্ত করেন এটা মানুষ বুঝে পারবে না, তবে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ পাকের যে ফয়সালা, সেই ফয়সালার মধ্যেই চূড়ান্ত শান্তি। ওই জন্য আল্লাহর ফয়সালা অকপটে মেনে নেওয়া,
প্রত্যেক ইমানদার মুমিন মুমিনার গুরুত্বপূর্ণ ইমানি দায়িত্ব, যাদের তাকদীরের প্রতি বিশ্বাস আছে ওদের কোনো টেনশন থাকে না, আর যাদের তাকদীরে বিশ্বাস নাই ওদের টেনশনেরও শেষ নেই। এই বুঝি ছুটে গেল, এই বুঝি পেলাম না, এই বুঝি আর একজন খেয়ে ফেলো, জি না। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আপনার জন্য যেই টুকরা বাজেট করা আছে ওই টুকরা কেউ খেতে পারবে না, হাজার হাজার লোক খেয়ে যাবে, কিন্তু আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ পাক আপনার নামে যেই বাজেট রেখেছেন ওইটাই আপনি খাবেন, ওটা কেউ নিতে পারবেন। এই বিশ্বাস যদি মানুষের থাকে তাহলে গোলমাল কমে যায়। আজকে আমার আলোচ্য বিষয় দ্বীনের দাওয়াত, আল্লাহর পথে আহ্বান। দাওয়াত শব্দের অর্থ হলো আহ্বান করা, ডাকা, আল্লাহর পথে মানুষকে ডাকা, এই ডাকাকে বলা হয় দাওয়াতে দিন। একজন বেদাতি লোক বেদাতের দিকে মানুষকে ডাকছে, একজন নাস্তিক লোক নাস্তিকবাদের দিকে মানুষকে ডাকছে, একজন লম্পট সে আরেকজনকে লম্পট বানানোর জন্য চেষ্টা করছে, একজন হিরোইন খোর আরেকজনকে হিরোইন খাওয়ানোর জন্য সঙ্গী সাথী বানানোর চেষ্টা করছে। তা আমার আপনার করণীয় কি? আমরা শুধু অনেক ক্ষেত্রে মানুষের সমালোচনা করে শেষ করে দিই। একজন বলছে ওই দেখো ওই দেখো ওই বেদাতিরা করে, আরে বেদাতিরা তো মেহমান মেহনত করছে, তা আপনি কি করছেন? বেদাতিরা তো বেদাত প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাচ্ছে, তা আমাকে উচিত নয় যে হক প্রতিষ্ঠা করার জন্য মেহনত চালানো? কিন্তু এই দাওয়াতি কাজটা আজকে সমাজে অবহেলিত, অথচ দাওয়াত এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত যে এই এবাদত মানুষ করলে মানুষের জীবন সংক্ষিপ্ত কিন্তু হাজার হাজার বছরের কাজ একজন ব্যক্তির দ্বারা সম্ভব হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান, যে ব্যক্তি কাউকে ডাকলো হেদায়েতের দিকে, হাদিসের প্রথম অংশ থেকে বোঝা গেল যে ব্যক্তি কাউকে ডাকলো, তাহলে যে কোনো ব্যক্তি ডাকার অধিকার রাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আমার পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছিয়ে দাও যদিও একটি আয়াত জানা থাকে। আজকে যখন তামাম বিশ্বে তাওহীদের জয় জয়কার চলছে, তাওহীদের পথে অগণিত যুব সমাজ এগিয়ে আসছে, তখন এক শ্রেণীর তথাকথিত মুফতিয়ানে কেরাম তারা ফতোয়া দিচ্ছেন, তুই কি জানিস, তুই হাদিসের কি বুঝিস, তুই কোরআনের কথা কেন বললি, তুমি কোথার থেকে এসেছ, মানে ঠেকানোর বুদ্ধি হলো এটা। তাই তো গভীর রাতে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে ডাক্তার জাকির নায়েক তিনি কি লেখাপড়া করেছেন। বললাম, ডাক্তার জাকির নায়েক MBBS ডাক্তার, তো উনি ধর্মের কথা বলেন কেন? ডাক্তার মানুষের ধর্মের কথা কেন বলবেন? জবাব আমি দিয়ে দিলাম, ইসলাম সনাতন ধর্ম নয় যে ঠাকুর ছাড়া পড়া যাবে না, সনাতন ধর্মে ঠাকুর ছাড়া সনাতন ধর্ম পড়া নিষেধ। ওদের ধর্মগ্রন্থ যদি কেউ পড়ে তাহলে কলকি পুরা দাগ দিতে হয় ওর মুখে, কারণ ধর্মগ্রন্থ ঠাকুর ছাড়া যদি কেউ সয়ে তাহলে হাত আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। কিন্তু ইসলাম এমন একটি ধর্ম, মান দাআ ইলা হুদান, যে ব্যক্তি হেদায়েতের দিকে ডাকলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও মানুষের কাছে
যদিও একটি আয়াত হয়, একটি আয়াত যদি জানা থাকে কারো, তাহলে একটি আয়াত সে পৌঁছিয়ে দেওয়ার অধিকার রাখে। এত হাদিস, এত মুফতি, এত বড় মুহাদ্দিস হওয়ার জরুরি নয়, একটা হাদিস আপনি জানেন, ওই একটা হাদিসের প্রচারই আপনি করবেন। তাহলে দাওয়াতি কাজ করলে, যে ব্যক্তি দাওয়াতের ডাকলো কারোকে, কাউকে হেদায়েতের দিকে, কানালাহু মিনাল আজরি মান তাবিয়াহু, তার এই দাওয়াত পেয়ে যতটি লোক তার অনুসরণ করল ততটি লোক যত নেকি পেল, সবার নেকির সম পরিমাণ নেকি তার একাই তাকে দেওয়া হল। এবার আপনি মনে করেন, আপনি 50 বছর সালাত আদায় করেছেন, আপনি 50 বছরের মুসল্লি, আপনি যদি প্রতি বছর একজন বেনামাজিকে যদি নামাজি বানাতে পারেন, আপনার জীবনে যদি 50 জন বেনামাজিকে যদি নামাজি বানাতে পারেন, আপনার আহ্বানে 50 জন বেনামাজি যদি নামাজি হয়, তাহলে এই 50 জন বেনামাজি সালাত আদায় করে যত নেকি পাবে, 50 জনের সমান নেকি আপনার নামে আমল হবে। আর ওই ভাই, যেই ভাই ভিডিও করে এটা নেটে দিচ্ছেন, ভিডিও করে নেটে দেওয়ার কারণে 50 লাখ 50 কোটি মানুষ, কোটি কোটি মানুষ যখন সেই দাওয়াতি কথাটি শুনতে পাচ্ছে, তামাম পৃথিবীর যত মানুষ সেই দাওয়াত পেয়ে উপকৃত হচ্ছে, সমস্ত মানুষের সম পরিমাণ নাকি তার নামে। পৃথিবীর কোনো আমল দিয়ে দাওয়াতের সাথে পারা যায় না গো। দাওয়াত এমন এক এবাদত, পৃথিবীর কোনো আমল এর সাথে পারে না। দাওয়াত এমন একটি এবাদত, পৃথিবীর কোনো আমলের সাথে পারে না। আপনি একটি হাদিস বললেন, এই হাদিসটি লক্ষ লক্ষ মানুষ আমল করল, এই লক্ষ লক্ষ মানুষ আমল করে যত নেকি পাবে, সমস্ত মানুষের সম পরিমাণ নেকি আপনার নামায় আমল দাও। আল্লাহ নবী সাল্লাম বলেন, তোমরা আবার মনে করো না ওদের থেকে 1% নিয়ে দেওয়া হয়। দেখেন না, জমি বিক্রি করে বিক্রেতা আর ক্রেতা কেনে, আর মাঝখানের মধ্যস্থতাকারী ওখান থেকে একটু 1% তুলে খায়। আল্লাহ বলছেন যে আমার কাছে 1%-এর কোনো সিস্টেম নাই। আল্লাহ পাক তাকে নেকি তো দিবেন, যারা আমল করবে তাদের নেকি এক বিন্দু কমানো হবে না। একটা দৃষ্টান্ত দিই, একটা মোমবাতি, এই মোমবাতি থেকে যখন আপনি আগুন ধরালেন আর এক মোমবাতি জ্বালালেন, তখন ওই আগের মোমবাতির আগুন কি কমে? কমে? কমে না। এক মোমবাতি থেকে যদি 1 লক্ষ মোমবাতি জ্বালানো যায়, তাহলে প্রথম বাতির আগুন কি কমে? আল্লাহু আকবার। তাহলে এক মোমবাতি থেকে 50,000 মোমবাতি যদি জ্বালানো হয়, 1 লক্ষ মোমবাতি যদি জ্বালানো হয়, তাহলে প্রথম বাতির আগুন কমবে না। আল্লাহ পাক এইভাবে দিয়েছেন। ইমাম গাজ্জালি রাহিমাল্লাহ বলছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, একদিন অন্ধকারে যাচ্ছিলাম, অন্ধকারে যাচ্ছে এক অন্ধ বাতি মাথায়। ইমাম গাজ্জালি রাহিমাল্লাহ বলছে, অন্ধরে তোর আবার বাতির কি দরকার? তুই তো অন্ধ মানুষ, এমনি চোখে দেখিস না, বাতি নিয়ে জ্বলছিস কেন? বলছে, আমার বাতির আলোতে আপনি যাতে পথ দেখতে পারেন, আমাকে যাতে ধাক্কা দিয়ে ফেলে না। তাহলে অন্ধের বাতি থেকে চোখওয়ালা উপকৃত হবে, চোখওয়ালা অন্ধকে দেখে সাইড কেটে যাবে, ওকে যেন অন্ধকারে ধাক্কা না। ইমাম গাজ্জালি বলেন যে, এই মরুভূমিতে তুই বাতি কই ফেলি, আগুন কোথায় ফেলি রে তুই অন্ধ মানুষ? বাতিটা ফুঁ দিয়ে নিভিয়ে দিয়ে বললেন,
বলো আগে আগুনটা গেল কোথায়, তারপরে বলছি আগুন কোথায়। ইমাম গাজ্জালি বলছেন আমি হতভম্ব হয়ে গেলাম, হ্যালো অন্ধ মানুষের মাথায় এত বুদ্ধি। তারপরে জিজ্ঞেস করলেন, অন্ধ মানুষ তো একটু হিসাব কিতাব করে চলো। বলছে আমার হিসাব কিতাব করার দরকার নেই, আমি অন্ধ মানুষ যদি পিছল খেয়ে পড়ে যাই তাহলে কোনো সমস্যা নেই, তুমি হলে ইমাম গাজ্জালি, তুমি যদি ফিসল খেয়ে পড়ে যাও তাহলে গোটা জাতি ডিসপ্লেস হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি রাহিমাল্লাহ বলছে তিন জায়গায় ঠকেছিলাম তিন লোকের কাছে, তার ভিতরে এই এক লোক। আরেকদিন গিয়েছিলাম এক মহিলাকে নসিহাত করতে, পর্দা করো। তো মহিলা বলছে আপনি আমার দিক তাকায় পর্দার ওয়াজ করছেন কেন, আপনি যদি এদিক তাকায় বলতেন পর্দা করো তাহলে আপনার বলা ঠিক ছিল। ইমাম গাজ্জালি বলছেন আমি ঠকে গেলাম। তাহলে অনেক সময় কিছু জ্ঞানী লোক সাধারণ মানুষের কাছ থেকে কিছু শিখার থাকে। তো বলছিলাম দাওয়াতি কাজ করলে লক্ষ লক্ষ মানুষের সমপরিমাণ নেকি একজনের নামায় আমলে লিপিবদ্ধ করা হয়, কিন্তু আগের জনদের কোনো যারা আমল করলো তাদের কোনো কমতি করা হয় না। দান করে, সাদকা করে, সালাত আদায় করে, ইবাদত বন্দেগী করে, কোনো আমল করে এত তড়িৎ গতিতে ফল দ্বিগুণ চতুর্গুণ হাজার হাজার গুণ লক্ষ লক্ষ গুণ পাওয়া যায় না, যেটা পাওয়া যায় দাওয়াতি কাজে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রায় 1200 বছর পূর্বে বুখারী লিখেছেন, 1200 বছর যাবৎ বুখারী পড়ানো হচ্ছে, আজকের দিনে হাজার হাজার মাদ্রাসায় লক্ষ লক্ষ তালেব এলেম বুখারী পড়ল। যতবার কাল আল বুখারী রাহিমাল্লাহ বলছে ইমাম বুখারীর উপরে আল্লাহর রহমত নাজিল হোক, লক্ষ লক্ষ মানুষ দোয়া করেছেন ইমাম বুখারীর জন্য। আগামীকাল জুমার খুতবায় তাম বিশ্বে লক্ষ লক্ষ মসজিদে খুতবা হবে, যত মসজিদের ইমাম সাহেবগণ বুখারীর হাদিস খুতবায় বলবেন তত লক্ষ ইমামের দোয়া ইমাম বুখারীর কবরে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। দাওয়াতি কাজের মাধ্যমে পৃথিবীতে সবচেয়ে বড় কল্যাণ হাসিল করা যায়, দাওয়াতের গুরুত্ব অপরিসীম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ্দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে ব্যক্তি কোনো কল্যাণ কাজের জন্য মানুষকে আহ্বান করে, যেই লোক করলো সে যতটুকু নেকি পাবে আর যে সে বললো সে ততটুকু নেকি পাবে। আপনি হয়তো বলবেন যে আমি ওকে বললাম কিন্তু সে শুনল না, তখন আমার কি হবে, আমার তো কাজটা ফায়দা হল। আপনি একজনকে সালাতের জন্য ডাকলেন, সে সালাতে এলো না, তাহলে আপনার তো ফায়দা হলো না, আসলে তো আপনি নেকি পেতেন কিন্তু সে আপনার কথা শুনল না, এখানে আপনার কি উপকার হবে, কোনো উপকার আছে? কি আছে উপকার? না আসলেও নেকি হবে, দাওয়াতের নেকি। আরেকটি বড় ফায়দা আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন্নাসি হুজ্জাতান বা'দার রুসুল রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, রাসূল পাঠানো হয়েছে শুভ সংবাদ দানকারী এবং সতর্কতাকারী। এখানে আসার আগেই বলতেছিলাম কথাটি, অনেক আলেম ওলামা বলেন আল্লাহর রাসূল এসেছেন জাহান্নাম জাহান্নামের ভয় প্রদর্শনকারী যাবে। আল্লাহর নবী কি জাহান্নামের ভয় দেখাতে এসেছেন আমাদেরকে? ভয় দেখানো হলো শয়তান লোকের কাজ, নবী রাসূলদের কাজ। ঝোপের আড়ালে পালায় রইল, একজন মানুষকে চমকিয়ে দিল, ভয় দেখালো। ভয় দেখানো হলো
শয়তান লোকের কাজ, নবী রাসূলগণ ভয় দেখানোর জন্য দুনিয়া। মুনজিরিন শব্দের অর্থ হল সতর্ককারীগণ, জাহান্নাম থেকে সতর্ক করার জন্য এসেছেন। সতর্ক করা আর ভয় দেখানো এক জিনিস নয়। তাহলে শব্দটা বুঝে শুনে ভালো করে বলতে হবে। সেদিন এক লোক বলছেন আল্লাহ নবী মূর্খ ছিলেন, এই কথাটা কি ঠিক? নাউযু বিল্লাহ মিন জালে কি বলতে হবে? উম্মি শব্দের অর্থ কি? ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলা, রাসূল উম্মি, উম্মি শব্দের অর্থ নিরক্ষর, নিরক্ষর নবী আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অক্ষর দেখে পড়তে জানতেন না। নিরক্ষর আর মূর্খ দুইটা শব্দ কি এক? অনেক ক্ষেত্রে আমরা এই প্রয়োগবিধি জানি না, যার ফলে অনেক সমস্যা হয়ে যায়। বলছিলাম রসুলাম মুবাশ্বিরিন, আল্লাহ পাক রসুল পাঠিয়েছেন শুভ সংবাদ দেওয়ার জন্য, অমুন্দিরিন এবং সতর্ক করার জন্য। লিআল্লা ইয়াকুনা লিন্নাসি হুজ্জাতুম বাদার রসুল, আল্লাহর নবীগণ আসার পরে তাদের যেন কোনো দলিল না থাকে। বিচারের কাঠগড়ায় ওই হতভাগা লোকটি আপনার বিরুদ্ধে নালিশ দিয়ে বলবে যে আমাকে ডাকা হয় নাই, আমাকে বলা হয় নাই, আমাকে ডাকা হয় নাই, আমাকে বলা হয় নাই, আমাকে সতর্ক করা হয় নাই। আলেম সাহেবগণ যদি বলতেন, জানা লোকগণ যদি বলতেন, তাহলে অবশ্যই আমরা আমল করতাম। প্রভু হে, ওনারা জেনেছিলেন আমাদেরকে বলেন নাই, তাই আমরা আমল করতে পারিনি। নিজে তো মরবে, আবার আপনাকেও মারার চেষ্টা করবে। আপনার জান ছুটানোর জন্য হলেও, আপনার দায়িত্ব এড়ানোর জন্য হলেও, আপনার নিজের জিম্মাদারি আদায়ের জন্য হলেও আপনাকে বলতে হবে। সুবহানাল্লাহ, ওই লোকটা আমার পাশে বসে সিগারেট খাচ্ছে। আজকে বাসের মধ্যে আসার সময় দেখতে পেলাম বাসের ভিতরে সিগারেটের গন্ধ, পাবনা এক্সপ্রেস গাড়ি তো, পাবনা এক্সপ্রেস গাড়িতে সিগারেট খাওয়া নিষেধ, গাড়ির মধ্যে সিগারেট কে খায়? তারপরে বলে সুপারভাইজার দেখো তো সিগারেট খায় কোনো অমানুষ, লাগছে গাড়ি থেকে নামা। বলছে সিগারেট খাচ্ছে উস্তাদ, বাসের মধ্যে উস্তাদ কে? ড্রাইভার, চালক। তো বললাম উস্তাদের হালত যদি এই হয় তো সাগরেদের অবস্থা কি হবে? আমাকে বললেন যে আপনি চুপে থাকেন, কথা কম বলেন। কেন? ওকে সিগারেট না খেতে দিলে ও গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, মানে ওর মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। সিগারেটের গন্ধে কষ্ট পাবেন, দুনিয়াতে শাস্তি দাওয়াত না দিলে, আর পরকালে শাস্তি হলো ওই সিগারেট খোর আপনার বিরুদ্ধে নালিশ করবে আর বলবে মৌলবী সাহেব আমাকে বলেন নি। যে দেশের মৌলবীরা জর্দা খায় সে দেশের জনগণ সিগারেট খাবে না কেন? তাই তো শফিকুল জাগরণী দুঃখ করে বলছেন, কত হুজুরের দাড়ি ছাঁটা কারো বাবার অল্প কয়টা, আছে না দাড়ি ছাঁটা হুজুর? সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি ওরে, রং বিরঙের হুজুর আসে রে দেশে, রং বিরঙের হুজুর আসে রে। কোন হুজুরের দাড়ি ছাঁটা কারো বাবার অল্প কয়টা, শেষ করেছে পালের বাটা হাকিম জর্দা খাইয়া রে, রং বিরঙের হুজুর আসে রে। জাগরণী তো ভালোই বলেছে যে হুজুর যখন জর্দা খায় তো লোক সিগারেট খাবে না কেন? দাওয়াতি কাজ না করলে দুনিয়াতে সিগারেটের ধোঁয়ায় কষ্ট পাবেন, আর পরকালে ওই সিগারেট খোর আপনার নামে নালিশ দিয়ে বলবে ও সিগারেট হারাম জেনেছিল আমাকে বলে নাই।
মুসিবতটা কতটুকু এবার বোঝেন, মুসিবতের শেষ নাই। আল্লাহ, 2007 সালে হজে গেলাম, বদলি হজে 2007 সালে হজ করে হজ সফরে গিয়ে আমাদের সফরের মধ্যে একজন মুফতি সাহেব এসেছেন। কিয়ামতের আগ পর্যন্ত কত মৌলবি আসবে, এখনও আসছে, আলুপুরি, ডালপুরি, তেলপুরি, নুনপুরি, খেতাপুরি আছে না, উদালপুরি, খরমপুরি, জুতাপুরি, কত পুরী, পুরীর শেষ নাই। সেদিন এক পুরী বলছেন যে পায়ের সাথে পা মিলানো মানে হলো, পায়ের সাথে পা মিলায়ে দাঁড়ায় থাকা মানে মিল করে নেওয়া, লাগানো নয়। চমৎকার বুদ্ধি, পায়ের সাথে পা মিলানো মানে লাগানো নয়, মিল করে দেওয়া, এই পা আর ওই পা মিল মিলিয়ে রাখা, চমৎকার কথা। আমি তখন বললাম ওই পুরি সাহেবকে, আরে ওই যে রাজমিস্ত্রির জোগালদার, রাজমিস্ত্রির জোগালদার ও মিলানো শব্দের অর্থ বোঝে, ওকে বলা হলো বালু আর সিমেন্ট মিলাও। তখন বালু এক গাদা আর সিমেন্ট এক গাদা যদি রেখে দেয় তোর চাকরি থাকবে? মুফতি সাহেব, বালু সিমেন্ট কিভাবে মিলায়, মিলানো মানে কি জেনে আসুন তার কাছে। যারা বিয়ে করেছেন বেয়াদবি মাফ করবেন, ওই পুরী সাহেবকেও বললাম যে আপনি আপনার স্ত্রীর সাথে যখন মেলেন, যখন মিলন করেন, তখন আপনার স্ত্রী আর আপনি দুইজন সমান সমান হয়ে দাঁড়ায় থাকেন দুই জায়গায়। হ্যাঁ, বালুর সাথে সিমেন্ট মিশিয়ে দেওয়ার নাম মিলানো। তারা সুশব্দের অর্থ হল পায়ের সাথে পা মিলিয়ে দেওয়া, রাস্তায় আর সুশব্দের অর্থ হল সিমেন্ট দিয়ে, বালু দিয়ে ইটের গায়ে ইটকে জয়েন দেওয়ার নাম হলো তারাসু। একজনের পায়ের সাথে আরেকজন পা ইট লাগানোর মতো, মিলানোর মতো, মিলানোর নাম হলো তারাসু। আল্লাহর নবী বললেন তারাসু মিলিয়ে দাও মুফতি অমক পুরি সাহেব, খেতা পুরি মুফতি বলছেন না মিলাতে হবে না। কেন? বেয়াদবি হয়ে যায়। ওই বিদ্যাটাই তো ইবলিসের বিদ্যা। ইবলিসকে যখন আল্লাহ বললেন তুমি আদমকে সেজদা করো, আল্লাহকে বলছেন ও আল্লাহ, আদম তো মাটির তৈরি পায়ের তলে থাকে, আর আমি তো আগুনের তৈরি উপরে থাকি, তা আমি আবার ওর সামনে মাথা নত করব কি করে? বিদ্যা কত বড় ইবলিসের, এবার দেখেন ফেরেশতাদের বিদ্যা অল্প। ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন তুমি সেজদা করো আদমকে, আল্লাহর নির্দেশ পেয়ে সব ফেরেশতা সেজদায় পড়ে গেলেন। মিস্টার ইবলিসের বিদ্যার পরিমাণ বেশি, উনি গবেষক মানুষ, তাই উনি বলছেন যে পায়ের তলায় থাকে মাটি, ওই মাটিকে আবার আমি সেজদা করি কেমন করে? তুমি কেন সেজদা করলে না বলো? বলছে আল্লাহ কেমন করে আমি সেজদা করি, ওকে তৈরি করেছেন মাটি দিয়ে আর আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে। মাটি উপরের দিকে ফেলে দিলে নিচে নেমে আসে, আর আগুন জ্বালিয়ে দিলেই উপরে উঠে যায়। আমি আগুন হয়ে মাটির সামনে কি করে মাথা নত? মিস্টার ইবলিসের বিদ্যা বেশি, তাই মিস্টার ইবলিস হাদিস মানতে, আল্লাহর নির্দেশ মানতে পারল না। বুখারীর হাদিস আসছে পায়ের সাথে পা মিলাও,
পায়ের সাথে পা মিলানোর কথা বুখারীর হাদিস। তরুণ উদীয়মান যুবক ছেলেটি কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, বুখারীর হাদিস পাওয়ার সঙ্গে সঙ্গেই মেনে নিচ্ছে, কিন্তু মুফতি সাহেব বলছেন মুরব্বীর পায়ের সাথে কি করে মিলানো যায়। মিস্টার ইবলিস সংশোধন করছেন আল্লাহর বাণী, আর মুফতি সংশোধন করছেন নবীর বাণী। আল্লাহর অর্ডারকে সংশোধন করে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি ওকে মাটি দিয়ে বানিয়েছ আর আমাকে বানিয়েছ আগুন দিয়ে। ইবলিসের কথা শুনে বোঝা যাচ্ছে আল্লাহ কাকে কি দিয়ে বানিয়েছেন, ওটা বোধ হয় আল্লাহ বোঝেন না। মুফতি সাহেবের কথা শুনে বোঝা যাচ্ছে আদব কাকে বলে আর বেয়াদবি কাকে বলে, নবী এবং সাহাবীগণ বুঝতেন না। তাই তো নবী বললেন পায়ের সাথে মিলিয়ে দাও। মুফতি সাহেব আদবের ঢেঁকি পায়ের সাথে লাগাতে হবে। মুফতি সাহেব মুরব্বীর পায়ের সাথে লাগালে বেয়াদবি হয়। মুরব্বীর পায়ের সাথে লাগানোর দরকার কি? মুরব্বীকেই বলেন আমার পায়ের সাথে লাগাক, কথা বলেন। মুরব্বী যদি ছোট মানুষের পায়ের সাথে লাগায় তখন কি বেয়াদবি হবে? আমি আমানুল্লাহ মাদানী, আমার পায়ের সাথে যদি একজন রিক্সাওয়ালা পা লাগিয়ে দেয় হয়তো বা বেয়াদবি হতেও পারে মুক্তির কথা অনুযায়ী, কিন্তু আমি যদি রিক্সাওয়ালার পায়ের সাথে আমার পা লাগিয়ে দেই তখন কি বেয়াদবি হবে? তখন কি প্রকাশ পাবে? বিনয় নম্রতা প্রকাশ পাবে যে এত বড় একজন মানুষ হয়ে একজন রিক্সাওয়ালার গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়িয়ে গেল, তার জামাটা কত দামি, আমার গায়ের উপরেরটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশি টাকায় প্রায় 12,000 টাকা দাম। কিনতে হলে ঠেলাটা বোঝা যেত, আমি তো কিনে পড়ি না, গিফট আইটেমের লোক হলাম আমি। চশমাটা দেখতে পাচ্ছেন ওটাও গিফট, টুপিটা দেখতে পাচ্ছেন ওটাও গিফট, এই যে বুতাম দুইটা দেখতে পাচ্ছেন এটা আলজেরিয়ার ইঞ্জিনিয়ার ফাজিল নেয়ারের গিফট, এই জামাটা তায়েফের এক ভদ্রলোকের গিফট। তো 12,000 টাকা যদি বাংলাদেশি টাকা হয় উপরেরটা, আর নিচেরটা 1,300 হবে, তো আমি আমানুল্লাহ মাদানী এত দামি পোশাক পরে একজন সাধারণ মানুষের গায়ের সাথে গা লাগিয়ে দিলে তখন কি বেয়াদবি হবে নাকি নম্রতা প্রকাশ পাবে? নম্রতা প্রকাশ পাবে। তো ছোটকে কেন বলছেন বড় পায়ের সাথে লাগাতে? বড়কেই বলেন ছোটর পায়ের সাথে মিলাক, তাহলে আর বেয়াদবি থাকবে না। ম্যাপ যদি উত্তর দিকে ধরা যায় তাহলে রাজশাহী চলে যাবে পশ্চিমে আর কুমিল্লা চলে যাবে পূর্ব দিকে, আর ম্যাপ যদি দক্ষিণ দিকে ধরা যায় তাহলে রাজশাহী চলে যাবে পূর্ব দিকে আর কুমিল্লা চলে যাবে পশ্চিমে। ম্যাপ পড়ার আগে ম্যাপ ধরার যুক্তা লাগে। ম্যাপ পড়ার আগে কি লাগে? ম্যাপ ধরার যুক্তা লাগে, যোগ্যতা লাগে, আপনার ভাষায় বলে যুক্তা, যুক্তা মানে যোগ্যতা সংক্ষেপে বলে। বন্ধুগণ শুনুন, ওই যে তুরাগ নদীর পারে 40 লাখ মানুষ জমা হলো, তুরাগ নদীর পারে 40 লাখ মানুষ জমা হলো, তুরাগ নদীর পানি বিষাক্ত দূষিত করলো পোস্রাব পায়খানা ফেলে দিয়ে, তুরাগ নদীর পারে 40 লাখ মানুষ জমা হলো, 40 লাখ মানুষের ইমাম সাহেব জানেন না মাইক দিয়ে আজান দেওয়া যায় কিনা, মাইক দিয়ে জামাত পড়ানো যায় কিনা, 40 লাখ মানুষের ইমাম আল্লাহু আকবার বললেন মুখে, ইমামের আল্লাহু আকবার শুনে মুক্তাদি বললেন, পিছনের মুকাব্বির বললেন আল্লাহু আকবার, তার পিছনের মুকাব্বির বললেন আল্লাহু আকবার, তার পিছনের মুকাব্বির বললেন আল্লাহু আকবার, তার পিছনের মুকাব্বির বললেন আল্লাহু আকবার, 1.83 কিলোমিটার, তার মানে 2 কিলোমিটার থেকে 13 পয়েন্ট কম, 2 কিলোমিটার থেকে 113 মিটার কম, তার মানে প্রস্থ হলো 2 কিলোমিটার।
2 কিলোমিটার প্যান্ডেল। ইমামেরটা শুনে মুক্তাদি আর মুকাব্বের বললেন, এইভাবে একজনেরটা শুনে আর একজন বলতে বলতে 2 কিলোমিটার পর্যন্ত আওয়াজ পৌঁছতে পৌঁছতে প্রথম সারির লোকেরা দ্বিতীয় রাকাত পড়ছে, আর পিছনের সারির লোকেরা তখনও প্রথম রাকাতেই আছে। কিম্ভূত কিমাকার এবাদত, গোড়ামিত্ব শেষ থাকা উচিত, ভণ্ডামিত্ব শেষ থাকা উচিত। 40 লাখ মুসল্লির ইমাম জানে না মাইক দিয়ে সালাত পড়া যাবে কিনা, তাই মাইক দিয়ে সালাত পড়ল না, না পড়ে মুসল্লিদের সালাত নষ্ট করে দিল। ইমাম আল্লাহু আকবার বলবেন, পিছনের মুক্তাদি শোনা জরুরি, পিছনের মুক্তাদি আল্লাহু আকবার শুনে রুকু করবেন, ইমামের আওয়াজ মুক্তাদির কানে পৌঁছা জরুরি। মাইক ব্যবহার হারাম হয়ে গেল, কিন্তু ভণ্ডামির শেষ নাই, 36 কিলোমিটার দূর পর্যন্ত, এদিকে 18 কিলোমিটার আর ওদিকে 18 কিলোমিটার, 36 কিলোমিটার পর্যন্ত মাইক দিয়ে মুনাজাত আখেরি করা হলো। তখন আখেরি মুনাজাতটা জায়েজ হয়ে গেল, তার মানে গোশত হারাম হলেও ঝোল হালাল, গোশত হালাল হলেও ঝোল হালাল, গোশত হারাম ঝোল হালাল, মাইক দিয়ে সালাত হারাম কিন্তু বেদাতি মুনাজাত বৈধ। একজন লোক চুরি করা মুরগি এনেছে, আর একজন বলছে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলেছিস রে, কয় চুরাই মুরগি ওর আবার বিসমিল্লাহ কি? আর একজন মুরব্বী বলেছিলেন আমাকে, বলছে বিয়ে পড়ায় দেন, বলে বিয়ে পড়ায় দিতে হবে, হালাল হারাম বেছে পড়াতে হবে। তখন ওই মুরব্বী বলছেন, কুত্তা কুত্তির সরা পড়াবেন, আবার এত বাসাবাসি কেন, বেনামাজি নামাজ পড়ে নাও তো কুত্তার সমতুল্য, কুত্তা কুত্তির সরা পড়াবেন, সমস্যাটা কোথায়? মুনাজাত তো বেদাত, সম্মিলিত ওই আখেরি মুনাজাত বেদাত, ওই বেদাতটা আবার মাইক দিয়ে কি আর মুখেই কি? মুফতি সাহেব যেই মাঝহাব মানেন, সেই মাঝহাবের ইমাম সাহেব 1200 বছর পূর্বে ইন্তেকাল করেছে, 1200 বছর পূর্বে মাইক ছিল না, তাই উনার ইমাম সাহেব মাইকের কোনো ফয়সালা দিয়ে যেতে পারেন নেই, অতএব মাইক নিয়ে উনাদের এখনো দ্বন্দ্ব কাটে নেই। আমি উনাদেরকে পরামর্শ দিয়েছি, আপনারা চলে যান কুফা নগরীতে, আপনাদের ইমাম সাহেবের কবরের পারে দাঁড়িয়ে বলবেন, ইমাম সাহেব আমরা আপনার মাঝহাব অনুসরণ করি, মাইকের কোনো ফয়সালা আপনি দিয়ে যান নেই, মাইক দিয়ে সালাত চলবে কিনা আমরা বড় দ্বিধাগ্রস্ত আছি, আপনি কবর থেকে আমাদের ফয়সালা দিন। মাঝহাব যারা মানে, দুনিয়ার কোনো মানুষের নীতি যারা মানে, তাদের দুর্গতি শেষ থাকবে না। বন্ধুগণ শুনুন, বলছিলাম যে আলেম যদি জর্দা খায় তো পাবলিক কি করবে? পাবলিক সিগারেট খায়, ওর সিগারেটের সময় আপনি বাধা না দিলে অবশ্যই আপনি বিপদগ্রস্ত হবেন। তাহলে আজকের আলোচনা থেকে বোঝা গেল দাওয়াতি কাজে 2টি ফায়দা, কয়টি? 1 নম্বর ফায়দা হলো, যাকে দাওয়াত দিবেন তিনি দাওয়াত পেয়ে আমল করলে তার সমপরিমাণ নেকি আপনি পাবেন। আর 2 নম্বর ফায়দা হলো, উনি যদি আমল না করেন তাহলে পরকালে আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন, আর বলতে পারবেন আল্লাহ আমি বলেছিলাম ও শোনে নাই। দাওয়াতের পদ্ধতি, দায়ীর গুণাবলী, দাওয়াতের পদ্ধতি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন সেইভাবে দাওয়াত দিতে হবে। দাওয়াতের প্রথম পদ্ধতি হল, দাওয়াতের ক্ষেত্রে আপনার নিয়তটাকে খালেস করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষকে আপনি দাওয়াত দেবেন। আমাদের দেশে আমরা অনেক সময় বলি ভাইজান মনে কিছু না করলে একটা কথা বলি, ভাই মনে কিছু না করলে একটা কথা বলি, আরে মনে কিছু করলেই কি আর না করলে কি? আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে বলছি,
আপনি সন্তুষ্ট হয়েছেন না অসন্তুষ্ট হয়েছেন ওটা দেখার দায়িত্ব আমার নয়। লক্ষ লক্ষ মানুষকে দাওয়াত দিচ্ছেন, দিনের দাওয়াত, ওদের কেতাবখানা খুলে দেখুন, ওর কেতাবের মধ্যে লেখা আছে এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালের নাজাতের ওসিলা হইবে মনে করিয়া এই কাজে আমি সচেষ্ট হইলাম। তাবলিগী নিসাব কেতাবখানা যদি আপনার বাড়িতে থাকে, ফাজাইলে আমল কেতাবখানা যদি আপনার বাড়িতে থাকে, তাহলে আপনি ভূমিকা পড়ে দেখবেন ওখানে লেখা আছে দিনে দাওয়াতের উপরে আমার বুজুর্গ আমাকে একখানা কেতাব লিখতে বললেন, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালের নাজাতের ওসিলা হইবে মনে করিয়া এই কাজে সচেষ্ট হইলাম। বইখানা লেখা হয়েছে বুজুর্গের নাজাতের জন্য। তাই তো আল্লাহর এক বান্দা নিয়ে এসেছিলেন উত্তরায় বইখানা, বলছেন আপনার কেতাবখানা আপনি নিয়ে এসেন, আপনার কেতাবখানা থেকে আপনাকে দেখানো হবে। কেতাবখানা থেকে যখন দেখানো হলো যেই কেতাব লেখা হয়েছে বুজুর্গের সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে দুনিয়ার মানুষের সন্তুষ্টির জন্য দুনিয়ার কাজ দিনের কাজ করলে তার আমল বরবাদ হয়ে যায়। সহি মুসলিমে হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তিকে জাহান্নামের খড়ি বানানো হবে, তিন ব্যক্তিকে সর্বপ্রথম জাহান্নামে জ্বালানো হবে, তিন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন আল্লাহ পাক। তার মধ্যে একজন ব্যক্তি দান করেছিল দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। আর একজন ব্যক্তি শহীদ হয়েছিল দুনিয়ার বীরত্ব প্রকাশ করার জন্য, আল্লাহর রাস্তায় জীবন কুরবানি করে দিল কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, বীরত্ব প্রকাশ করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে ঠ্যাঙের পরে টেনে নাকের উপরে হেঁচড়িয়ে জাহান্নামে ছিটকে ফেলে দেওয়া হলো। তাহলে দুনিয়ার কাজ দুনিয়ার সন্তুষ্টির জন্য করা যায়, ওনাকে একটু আদর আপ্যায়ন করলে দশটা টাকা পাব, দুনিয়ার পয়সার লোভে দুনিয়ার খাওয়ার লোভে ওনাকে আমি সমাদর করলাম, নাজায়েদের কিছু নেই। দুনিয়ার সুবিধা পাওয়ার জন্য আপনি কাউকে খাতির তোয়াজ করলেন সমস্যা নেই, কিন্তু দুনিয়াবী সুবিধা হাসিলের জন্য আল্লাহর দিনের কাজ যদি করা হয় সঙ্গে সঙ্গে সেই কাজ বরবাদ হয়ে যায়, আসে জাহান্নামের হকদার হয়ে যায়। আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাজ করেন, দুনিয়ার মানুষ সন্তুষ্ট হলো কিনা দেখার বিষয় নয়, জিজ্ঞেস করে দেখুন রংপুরের ওই ছেলে কামালকে, যেই কামাল তার দাড়ি রাখার কারণে তার বাপ তাকে বাড়ি থেকে বের করার হুমকি দিয়েছে, কামালকে বলেছে দাড়ি রাখলে তুই বাড়ি থেকে চলে যেতে হবে তোকে, কামাল বলেছে আমি দাড়ি রেখেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, পৃথিবীর কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, আপনার মতো পিতা অসন্তুষ্ট হলেই কি আর সন্তুষ্ট হলে কি, আমার কিচ্ছু করার না। জিজ্ঞেস করে দেখুন রংপুরের ওই ছেলেটির নাম তার সাগর আর সৈকত, দুই ভাই মোহাম্মদপুর আল আমিন মসজিদের মুসল্লি। সাগরের এত বড় লম্বা দাড়ি, গত মাসের সম্ভবত 16 তারিখে প্রোগ্রাম ছিল রংপুর টাউনে, বিশাল আয়োজন, প্রায় 4000 লোক এক অডিটোরিয়ামে সমাবেশ করলো সম্পূর্ণ মাঝাবি এরিয়ায়। বাপ বলেছিল তুই যদি এই হাদিসের কথা বলবি আমার বাড়িতে জায়গা হবে না, বাপ বুকে টেনে ধরে নিয়ে বলছে তুই আমার সন্তান, তোর জীবন ধন্য, তোর মতো সন্তান পেয়ে আজকে পিস টিভির আলোচক আমার ঘরে। বাপ হাতে তুলে আমাদেরকে খাবার খাওয়াচ্ছেন আর বলছে ছেলের ওসিলায় পিস টিভির আলোচক আমার ঘরে। জিজ্ঞেস করে দেখুন দুনিয়ার কোনো মানুষকে তো আক্কা তারা করেন নেই, বাপ অসন্তুষ্ট হয়েছে অসুবিধা নেই। কয়েকদিন আগে
একজন নমুসলিম, নাম তার ভাই আব্দুর রহিম, আব্দুর রহমান ওমর, আগামীকাল তার বিয়ের অনুষ্ঠান মাদারটেক মসজিদে হবে ইনশাআল্লাহ। আব্দুর রহমান ওমর তার বড় ভাইকে বলছে, শোনো, তুমি যদি আমাকে আবার মুরতাদ বানানোর জন্য ফোন দাও, তোমার ফোন দেওয়ার কোনো দরকার নেই। তুমি শুনে রাখো, দুনিয়া উল্টে যাবে কিন্তু ইসলাম থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই। তুমি যদি আমাকে ইসলাম থেকে ফিরানোর জন্য মোবাইল করো, আর কোনোদিন মোবাইল করবে না বলছি। তোমার ধর্ম হলো মিথ্যা, তুমি হলো বেদিন। আমি দুনিয়া হারাতে চাই কিন্তু পরকাল হারাতে রাজি না। বলছে, আমাদের ধর্ম আবার মিথ্যা কি করে রে, লাখ লাখ মানুষ এই ধর্ম মানে। বলছে, ঘোড়ার গাড়ি আকাশে চড়ে তোমার ধর্মের কেতাবে লেখা আছে। লক্ষ্মী রানীর চেহারা দেখে গণেশ দেবতার বীর্যপাত হয়ে গেল, তোমার ধর্মের কেতাবে লেখা আছে। তোমার ধর্মের মতো নোংরা ধর্ম দুনিয়াতে না। রাজা দশরথের দশ জন্মে, তার মধ্যে সুন্দরী মেয়ের নাম লক্ষ্মী রানী। লক্ষ্মী রানীর চেহারা দেখে গণেশ দেবতার বীর্যপাত হয়ে গেল। এটা ধর্মের কেতাবের কথা। ধর্ম কি পাগল নাকি? ধর্ম কি গাছে ধরে, ধর্ম মানুষে বানায়, নাকি ধর্ম আল্লাহ নাজিল করেন? ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। জিজ্ঞেস করে দেখুন ওই ভাইকে, সব ছেড়ে দিয়েছে। গেছিলাম সাতক্ষীরায় প্রোগ্রাম করতে, একজন যুবক এসে বললেন, মাদানী সাহেব, দুই মিনিট টাইম আমি নিতে চাই আপনার কাছে। টাইম তুমি বলো, কি নিতে চাও? বলে, একটু নিরিবিলি দুই মিনিট টাইম নেব, আমার পিঠটা শুধু দেখবেন। জামা তুললেন যুবক ভাইটি, নড়াইল তার বাড়ি, জ্বলন্ত আগুন দিয়ে তার পিঠ পুড়িয়ে দেওয়া হয়েছে, এত বড় বড় দাগ এবং গর্ত আছে পিঠের মধ্যে। লোহার ডান্ডা পুড়িয়ে পুড়িয়ে আমার পিঠের মধ্যে দাগানো হয়েছে, বাপ দাদা ধর্ম না মানার কারণে। জিজ্ঞেস করে দেখো, হে যুবক, জোরে আমিনের কত দাম? ভাষান্তরের হাসানকে, যেই হাসান জোরে আমিন বলার অপরাধে 500 বেত তার পিঠের উপর ভাঙা হয়েছিল। তুমি তো আহলে হাদিসের ঘরে আহলে হাদিস, বেদাত ছেড়ে সব সমান তোমার কাছে। বন্ধুগণ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষ যখন কাজ করে তখন পৃথিবী এক পাল্লায় থাকে, আর আল্লাহর সন্তুষ্টি থাকে আর এক পাল্লায়। দাওয়াতি কাজে আল্লাহকে সন্তুষ্ট করার চিন্তা করতে হবে, প্রথম পদ্ধতি, প্রথম কাজ, দায়ী প্রথম বৈশিষ্ট্য। দুই নম্বর থাকতে হবে এলেম। এলেম যার নাই সে হলো মূর্খ। মূর্খ মানুষ দাওয়াত দিবে কেন? দস্ত বুজুর্গ ভাই ও বন্ধু, আমরা শুনেছি বুজুর্গানে দিন বলেছেন, ছয়টি উসুলের উপর চলিতে পারিলে দিনের উপর চলা সহজ হইয়া যাইবে। কালেমা নামাজ, এলেম ও যিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত তাবলীগ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়, কোনো তরিকায় শান্তি নাই নবীর তরিকা ব্যতীত। দোস্ত বুজুর্গ ভাইও, বুজুর্গানে দিন যা বলেছেন তা সত্য বলেছেন, আমরা শুনেছি বুজুর্গানে দিনের মুখে। কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। চুরি কাত থেকে হয় বুজুর্গ? চুরি তো চোরেই করে। ডাকাতি কাত থেকে হয়? ডাকাতি তো ডাকাতেই করে। ডাকাতি যদি ডাকাতে করে, ডাকাতি যদি ডাকাত করে, চুরি যদি চোরে করে, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়, এই কথা না যে তোমার জাবারিয়া মতবাদ, এই জাবারিয়া মতবাদ প্রচার করার জন্য তুমি এসেছো, তুমি ধর্ম বোঝনা প্রচার করো কেন? 40,000 মুসল্লির ইমাম আজ পর্যন্ত মাইক দিয়ে আজান দেওয়া হালাল না হারাম ফয়সালা দিতে পারেনি। মাইক দিয়ে জামাত পড়ানো হালাল না হারাম ফয়সালা দিতে পারেনি, কিন্তু মাইক দিয়ে মোনাজাত ঠিকই চলছে, গোশত হারাম হলেও ঝোল হালাল। 40,00,000 মুসল্লির নেতৃত্ব দিচ্ছেন জাহেল লোক, কুরআন হাদিস জানে না। তাই তো মাওলানা মরহুম আব্দুস সাত্তার তিনি চালি বলেছিলেন, কেবলই উনার মসজিদে গিয়ে বলছে, বুজুর্গানে দিনের মুখে শুনেছি। তুই বয়, তুই শোনা কথা বলি আর আমি পড়া কথা বলি, আমারটা শোন তুই আগে। সুবহানাল্লাহ,
আমাদের মসজিদে আসলেন, গাঁটি বুকসাক হান্ডি পাতিল খড়ি কাটি সব নিয়ে চলে আসছে। আসার পরে আমাকে ফোন দিয়েছেন, মাদানী সাহেব আমাদের মসজিদে এই জামাত চলে এসেছে, খড়ি কাটি লকড়ি মকড়ি সব কিছু নিয়ে এসেছে, এখন থাকতে দেব না বের করে দেব। আমি থাকতেও দিয়েন না বেরও করে দিয়েন। পরে সে আবার কেমন করে বললাম, ওর কাছে একটা নেশাবের কেতাব আছে, ওই কেতাবটা কেড়ে নেন। কেড়ে নিয়ে বলেন, আমাদের মসজিদে যতদিন থাকবেন ততদিন বুখারীর হাদিস পড়ে শোনাতে হবে, পারলে থাকেন না পারলে কিছু করার নাই। নেশাবের কেতাব কেড়ে নিয়ে তারপরে বুখারীর হাদিস তুলে দিয়েছে, বুখারীর হাদিস ফেলে দিয়ে বলেন, রাখেন আপনার বুখারীর হাদিস, বুখারীর হাদিস ফেলে দিয়ে বলছে, আমার নেশাবের কেতাব দেন, আপনার মসজিদে আর থাকবো না। বলছে, মাদানী সাহেব চলে গেল, থাকেও নেই থাকতেও দেয়নি। তা আমি বললাম, এইভাবে কাজ করবেন, ওকে মানা করার দরকার নেই। আপনি 40 দিন থাকেন আমার মসজিদে, কিন্তু ওই নেশাব পড়তে দেওয়া হবে না। এই যে বুখারীর হাদিস পড়ে শোনান, পারলে থাকেন না পারলে রাস্তা মাপেন। বন্ধুগণ, তাহলে এলেম থাকতে হবে। এলেম যার নেই তার দাওয়াত দেওয়ার অধিকার নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আননি ওয়ালাও আয়া, এলেমের মাধ্যমে দাওয়াত দাও, যা আমার তরফ থেকে পেয়েছ সেটাই পৌঁছিয়ে দাও। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয় তা পৌঁছিয়ে দাও, যদি তা না করো তাহলে তুমি রেসালতের দায়িত্ব পালন করলে না। 3 নম্বর, দাওয়াতের দায়ীর গুণাবলীর মধ্যে থাকবে সবর, ধৈর্য। রেগে গেলেন তো হেরে গেলেন, রাগা যাবে না। রেগে গেলেন তো হেরে গেলেন। এক পীর সাহেব আমাকে গালা দিতে দিতে দিতে, অমুকের বাচ্চা অমুক, অমুকের বাচ্চা অমুক। আমি বললাম, কি পীর সাহেব, আপনার পীর সাহেব কি আপনাকে শুধু গালি শিক্ষা দেয় না ভালো কথাও শিখায়? ভালো কথা যেটা শিখে ওটা বলেন। আমার পাশের লোক বলছে, আপনার গায়ে কি রক্ত নাই নাকি, এত গালি দেয় আপনি রেগে গেলেন কেন? বললাম যে, গালি দিলেন রেগে গেলেন তো হেরে গেলেন। দাওয়াতি কাজ করতে হলে সবুরের ছালা পিঠে বাঁধতে হবে, না বাঁধলে দাওয়াতি কাজ আপনার দ্বারা হবে না। ও রাখলে ইমান নষ্ট হলো, আমল নষ্ট হলো, সবুর করতে হবে। সবর হলো নবী রাসূলদের খাসলত। সবরের মাধ্যমে দাওয়াতি কাজ সহজে হয়। এই দাওয়াতি কাজ করতে গিয়ে নবী রাসূলগণ নির্যাতনের শিকার হয়েছেন। শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমরা ওজনে কম দিও না, তোমাদের ওজনে কম দেওয়া কাজটি ভালো নয়। শুআয়ব আলাইহিস সালামকে সমাজের নেতা খেতারা বলল, শুআয়ব তুমি যদি তোমার এই দাওয়াতি কাজ বন্ধ না রাখো তাহলে আমাদের গ্রাম থেকে তোমাকে বহিষ্কার করা হবে। লা ইল্লাম তামতাহি, তুমি যদি এই দাওয়াতি কাজ কথা বন্ধ না রাখো, লানুখরি জান্নাকা মিন কারিয়াতিনা, তাহলে আমাদের গ্রাম থেকে তোমাকে বের করে দাও, আমাদের গ্রাম থেকে তোমাকে বের করে দাও। শব্দটা শুনে বোঝেন তো কিরকম কথা। শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের শ্বশুর, শুআয়ব আলাইহিস সালাম ও দেশের কেউ নন, আর ওই সমাজের জাহেল মাতবররা হলো ওই সমাজের মালিক। বলছে, আমাদের গ্রাম থেকে তোমাকে বের করো, মানে শুআয়ব আলাইহিস সালামের গ্রাম ওটা না। যদি বলতো তোমার গ্রাম থেকে তোমাকে বের করা হবে তাও তো সহ্য করা যায়, বলছে আমাদের গ্রাম থেকে তোমাকে বের করো। তাহলে ওই গ্রামের মধ্যে থাকার অধিকার এত বড় নবীরও ছিল না, কথার ধাঁচে তাই বোঝা যায়। সবুরের মাধ্যমে দাওয়াতি কাজ সুন্দর হয়। আল্লাহ পাক বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিউন হামীম। উত্তম পদ্ধতিতে তাকে প্রতিহত করো, যার সাথে তোমার দুশ্মনী আছে সে একদিন তোমার বন্ধুতে পরিণত হবে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিউন হামীম। দাওয়াতি কাজের আপনার পাওনা
আজকে এই জায়গায় এসে তরুণ উদীয়মান যুবকরা ফেল মারছে, রেগে যায় চট করে, আর মুরব্বীরা তখন খেপে যায়, যেটুক চলছিল সেটুকু বন্ধ হয়ে যায়, তাড়াহুড়া করে কাজ হবে না, ধীরে সুস্থে আস্তে আস্তে আগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুন বললেই হয়ে যায়, কিন্তু আসমান এবং জমিন সৃষ্টি করতে আল্লাহ পাক 6 দিন সময় লাগিয়েছেন। যে আল্লাহ কুন বললেই হয়, সে আল্লাহ 6 দিন লাগানোর হেকমত হলো আল্লাহ পাক বান্দাকে শিক্ষা দিলেন যে তোমরা ধীরে ধীরে সুস্থে ধীরে ধীরে আস্তে আস্তে আগাও। যে লোক চকলেট ক্যাঁত করে গিলে খায় সে তাড়াতাড়ি খায়, আর যে লোক চুষে চুষে খায় অনেক দিন খায়। তাই তো যারা বেশি পয়সা কামাই করার চেষ্টা করে তাড়াতাড়ি, হ্যাঁ, তাদেরকে বলি ভাই রে চকলেটটা গিলে খাস না রে ভাই, চুষে চুষে খা, আস্তে আস্তে খা, মুলা খাত করো না, মুলার খাত করলে মুলা তুললে খ্যাত শেষ, বেগুনের খেত লাগাও, সারা বছর কিছু কিছু করে বেগুন খেতে পারবা। দাওয়াতি কাজ করবেন সবুরের সাথে। 4 নম্বর হলো বাসিরা। বাসিরা শব্দের অর্থ হলো জাগ্রত জ্ঞান, সজাগ দৃষ্টি থাকতে হবে। বলো কি বলতে চায়? একজন লোক এসে জিজ্ঞেস করছেন, বলেন তো ন্যায়ের আদেশ দেওয়া আর অন্যায়ের নিষেধ করা কি কাজ? বলছে ফরজ, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করা কি কাজ? নফল। খুতবা চলাকালীন সময়ে কেউ যদি কথা বলে তাকে নিষেধ করা নিষেধ, তাকে নিষেধ করাও যাবে না। খুতবার সময় কথা বলা অন্যায়, এই অন্যায় যদি কেউ করতে থাকে খুতবার কারণে অন্য কেউ প্রতিবাদও করতে পারে না, খুতবার কারণে ফরজ মাফ হয়ে গেল, নফল চালু থাকে কি করে? দেখেন তো কিরকম চমৎকার পেশের মধ্যে আপনাকে ফেলেছে। আমাকে জিজ্ঞেস করেছে জুমার দিনে 2 রাকাত পড়া কি? না আমি অত জানি না, নবী পড়তে বলেছেন তাই পড়তে হবে। ফেতরা কেন দিতে হয়? ফেতরা কেন দিতে হয় আমি জানি না, নবী ফেতরা দিতে বলেছেন তাই। আমার কাছে আর ছুটা ধরল না, চলে গেল আরেকজন তালেব এলেমের কাছে। তালেব এলেমকে বলছে ফেতরা কেন দিতে হয়? তালেব এলেম বলছে ফেতরা দিতে হয়, ফেতরা দিলে সিয়ামের কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সেটা মাফ হয়ে যায়। তখন বলছে ছোট বাচ্চার তো সিয়াম নাই, তোর আবার ফেতরা দেওয়া লাগবে কেন? তাহলে উত্তর এবার দে, ও তো টেটন পেশু, ও তো এসেছে তোমাকে পেশে ফেরানোর জন্য, ওর পরের কথা কি বুঝতে হবে? ওটার নাম জাগ্রত জ্ঞান। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ বুঝার শক্তি দিয়েছিলেন, বাংলাদেশ থেকে মাঝহাবি বেদাতিরা যাবে, হাজরে আসাদকে চুমু খাবে কল্যাণের আশায়। তাই তো 1400 বছর পূর্বে হাজরে আসাদের সামনে দাঁড়িয়ে বলছিলেন, হে হাজরে আসাদ, তুমি একটি কালো পাথর, তুমি কোনো কল্যাণ অকল্যাণের মালিক নও, তুমিকে নবীকে চুমু খেতে দেখেছি তাই আমি চুমু খাই। এরই নাম হলো জাগ্রত জ্ঞান। সদাক দৃষ্টি থাকতে হবে দাওয়াতি কাজ করতে হলে। 5 নম্বর হলো হিকমা। আল্লাহ পাক বলছেন উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। হিকমা শব্দের অর্থ সত্যকে গোপন করা নয়, সত্যটা প্রকাশ করতে হবে, কিন্তু প্রকাশ ভঙ্গি ভিন্ন হবে। আপনার ছোট ভাইকে দেখেছেন সিগারেট টানতে মারলেন এক থাপ্পড়, সিগারেট ফেলে দিল দৌড়, ঠিক আছে ওকে কোনো প্রবলেম নেই। বড় ভাই যদি সিগারেট টানে তখনও একটা থাপ্পড় মারবেন নাকি? সাধারণ মানুষ যদি ভুল করে তার সংশোধনের পদ্ধতি আছে, কোনো আলেম যদি ভুল করে তার সংশোধনের পদ্ধতি কি? আলেমকে যদি আপনি শিখানোর চেষ্টা করেন সে তো রেগে যাবে, ওকে বলবেন যে আমি তো বুঝি না, আপনার কাছে বুঝতে এসেছি। যদি আপনি দলিল দিতে পারেন তাহলে আমি মানব, আপনার কাছে আমি শিখতে এসেছি। তুমি কি জানো? আমি কিছু জানি না দেখে আপনার কাছে শিখতে এসেছি। তাড়ায় দিবেন না, রাগ করবেন না, একটু বলেন না প্লিজ, এই বইখানা আপনার কাছে এনেছি, এটা পড়ে দেখেন এটা ঠিক আর আপনারটা ভুল। ও রেগে যাবে, বলবেন এই বইটা আমি পড়লাম, এর মধ্যে অনেক ভুল মনে হলো আমার কাছে, কোনটা ভুল আছে আপনি একটু লাল কালি দিয়ে দেন। উল্টা করে যাবেন তাহলে কাজ হবে। আমাদের এলাকায় একজন লোক পাগল হয়ে গেল, পাগল হয়ে যাওয়ার পরে তাকে আর মেন্টাল হাসপাতালে নেওয়া যায় না,
যে ওকে মেন্টালে নিতে চায় তাকেই মারার জন্য দাবর দেয়। মাওলানা বেলাল সাহেবকে বলা হলো আহলাদিস আন্দোলন পাবনা জেলার সভাপতি, যে খায়রুল ভাই সভাপতির নামে কমন পড়ে গেল, খায়রুল ভাই পাগল হয়ে গেছেন, ওনাকে হাসপাতালে নেওয়া যাচ্ছে না, যে নিতে চায় তাকেই মারতে যায়। তখন মাওলানা বেলাল সাহেব বললেন, ভাইজান আমার মাথা নষ্ট হয়ে গেছে, আমাকে একটু হাসপাতালে নিয়ে চলেন। পাগলকে বলছে সুস্থ মানুষ, আমার মাথা নষ্ট হয়েছে, আমাকে হাসপাতালে নিয়ে চলেন। এবার পাগল বলছে, সৌরভের মা তাড়াতাড়ি নাস্তা রেডি কর, বেলালের মাথা খারাপ হয়েছে, বেলালকে নিয়ে পাগলা হাসপাতালে যেতে হবে। তাড়াতাড়ি নাস্তা পানি খেয়ে, আরে বেলাল হলোই যে আপনাদের তৃতীয় বক্তার চাচা, ও আর এক ট্যাটন, আর এর দাদা ছিল সবচেয়ে বড় ট্যাটন মাওলানা আবদুল্লাহ হক্কানি। ঢাকার সেদিন মাস্তানকে মাওলানা আবদুল্লাহ কাফিয়াল কুরাইশিকে কিডন্যাপ করার জন্য এসেছিল, বুট জুতা দিয়ে লাঠি মেরে চলন্ত মোটর সাইকেল টেনে ফেলেছিল ওর চাচা, ওর দাদা মাওলানা আব্দুল হক হক্কানি সাহেব। বেলাল সাহেব বলছেন, ভাইজান আমাকে পাগলা হাসপাতালে নিয়ে চলেন, বেলালের মাথা খারাপ হয়েছে রে, সৌরভের মা তাড়াতাড়ি খাবার দে, নাস্তা পানি খেয়ে বলছে, বেলাল চলো যাই তোমাকে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তারের কাছে গিয়ে বেলাল সাহেব বলছেন, ডাক্তার সাহেব আমার এই আত্মীয়টা পাগল হয়েছে, তা আমাকে পাগল বানায় নিয়ে আসছে, আরো সুস্থ মানুষ, আগে একটু জিজ্ঞাসা করছি। জিজ্ঞাসাবাদ করার পরে কিছু ওষুধ পানি দিল লিখে, বলছে ভাইজান আপনিও দেখাবেন নাকি, আরে ডাক্তার সাহেব আমার ব্রেনটা একটু দেখো, আমারটা ঠিক আছে নাকি। পাগলে নিজে নিজেই কয়, পাগলকে চিকিৎসা করতে হলে পাগল হতে হয়, বাচ্চাকে চিকিৎসা করতে হলে বাচ্চা হতে হয়, অবুজ মানুষকে শিক্ষা দিতে হলে অবুজ নিজেকে সাজতে হয়। মুফতি সাহেব আমি তো পড়ি নাই, কলেজে পড়ি, আমি তো জানি না, এইটা পড়ে তো আমার কাছে কেমন কেমন লাগছে, এটা কেন ভুল কেন ঠিক আপনি রাগ করে খেদায় দিলে আমি জানবো করতে, এবার আপনার সাথে আর পারবে না, নাসর বান্দা হলেন আপনি। বন্ধুগণ, এই যে দাওয়াতি কাজ চলছে, দাওয়াতি কাজে আপনি পার্টিসিপেট করবেন। আজকের এই যে দাওয়াতি কাজ যুবকেরা করেছে, এরকম দাওয়াতি কাজ কি সমাজে হওয়া উচিত কিনা, কথা বলেন হওয়া উচিত কিনা? এখানে কোনো হরের মা করে কালেকশনের ব্যবস্থা নেই, দেখেন না আশেপাশের মাদ্রাসাগুলিতে ওয়াজ হয়, মুলার চেয়ে তখন ঢেরা বেশি হয়ে যায়, বক্তার চেয়ে অতিথি বেশি। অতিথিদেরকে কেন দাওয়াত করা হয় ওটা তো আপনারা ভালো করেই জানেন, এক একজন অতিথি মাইক ধরলে আর ছাড়তে চায় না, পরে ওয়াজ মহাবীরই নষ্ট হয়ে যায়। আজকের এই যুবকের আয়োজন করেছে, এখানে কোনো অতিথির কোনো ঠেলা নাই আছে, এখানে কোনো নেতা খেতার কোনো আগমন নেই, এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এদেরকে সহযোগিতা করা উচিত না? সহযোগিতা করা উচিত, কে কে মনে করেন হাত তোলেন? সবাই মনে করেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। একটি টাকা দিয়ে যদি সহযোগিতা করেন, আজকের এই আলোচনা তামাম বিশ্বের বাংলাভাষী মানুষের কাছে যাবে, তামাম বিশ্বের বাংলাভাষী মানুষ যতটা উপকৃত হবে সম পরিমাণ নেকি আপনি পাবেন। কাজে আপনাদের কাছ দিয়ে রুমাল যাবে, আপনারা সবাই যে যা পারবেন কিছু কিছু করে দান করবেন। কিছু প্রশ্নের প্রশ্ন আসছে, উত্তর দিতে হবে, শেষ করে দিচ্ছি। হেকমত মানে যাকে যেভাবে দিতে হবে তার কাছে সেইভাবে। ৬ নম্বর হলো আল মুআযাবা। মা বোনরা যারা আছেন, একজন দিনী বোন নিজের আঁচলটা নিয়ে দশজনের কাছে যাবেন, দশজনের কাছ থেকে ১০টি টাকা সংগ্রহ করে দিবেন, এই দশজনের সমান নাকি আপনি একা পাবেন। কাজেই সবাই মা বোনেরা উঠেন, উঠে একটু কালেকশন করে দেন। দাওয়াতি কাজ মুআযাবাত করতে হবে। একটা গাছ লাগালেন, আজকে পানি দিলেন, তিন দিন খবর নেই, গাছ বাঁচবে? গাছ কি বাঁচবে না? যতদিন গাছটা না লাগে ততদিন পানি দিতে হবে। এখানে যারা দিতে চায় নিয়ে নাও, যারা টেবিলে দিতে চান তাদেরটা নিয়ে নাও, যারা ওখান দিয়ে ভিতর দিয়ে যাচ্ছে নিয়ে নেন। আল্লাহ পাক আমাদেরকে দাওয়াতি কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরব উপদ্বীপ থেকে খ্রিস্টানদেরকে বের করে দেব। বর্তমান যারা খ্রিস্টানদের ঘাঁটি করার জায়গা দেয়, এটা কি সুন্নতের সাথে
সাংঘর্ষিক কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদেরকে জাজিরাতুল আরব থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। খ্রিস্টানরা আজও পর্যন্ত আরব উপদ্বীপে সেখানে কোনো আধিপত্য বিস্তার করতে পারেনি, পারবেও না ইনশাআল্লাহ। তোমরা যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা শেষ দিনের প্রতি ঈমান রাখে না, আল্লাহর দেওয়া হারামকে হালাল করে, বর্তমান শাসক সুদের লাইসেন্স দেয়, মূর্তি বানায়। এই মুহূর্তে জিহাদের হুকুম কি? অপব্যাখ্যা করবেন না। আমরা তো অপব্যাখ্যা করি, আপনিই ব্যাখ্যা করেন। যারা আমিরের আনুগত্য করলো তারা রাসূলের আনুগত্য করলো, এটা কি রাসূলের নামের মনোনীত আমির নাকি গণতান্ত্রিক আমির? দলিল ভিত্তিতে উত্তর দিন। গণতান্ত্রিক মনোনীত হোক আর অগণতান্ত্রিক হোক, যে কোনো আমির হোক, আমির যতক্ষণ পর্যন্ত কুরআন এবং সুন্নার সমর্থনে ফয়সালা দিবে ততক্ষণ পর্যন্ত আনুগত্য চলবে। কুরআন সুন্নার বাইরে যেটা বলবে সেটা আনুগত্য নেই। যুদ্ধক্ষেত্রে কাফেরদের সাহায্য গ্রহণ করেন নাই। বর্তমান যারা কাফেরদের সাহায্য নিয়ে মুসলিম হত্যা করে, এদের কাছে কি শয়তান ওহী করে? ব্যাখ্যা করবেন। যারা প্রশ্নের উত্তর দেয় তারা ভালো মুসলিম, আর যারা উত্তর দেয় না তারা ফাঁসে। ফয়সালা আপনার কাছেই আছে। কাফেরদেরকে যারা বন্ধু মনে করে তারা কাফের, অভিভাবক বানায় তারা, এই আয়াতের অন্তর্ভুক্ত কিনা? জিনা, কাফেরদেরকে কেউ বন্ধু বানায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজনে কাফেরদের সহায়তা গ্রহণ করেছেন। হিজরতের রাত্রিতে একজন বেদিনের সহায়তায় মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। প্রধান আলোচক আমাদের মঞ্চে এসে গেছেন, আমরা আর প্রশ্নের উত্তর কলেবর বৃদ্ধি না করে এখানেই তাকে আলোচনা করার সুযোগ দিয়ে দিচ্ছি, কারণ আকাশের অবস্থাও কেমন কেমন যেন মনে হচ্ছে। স্টেজের পাশে অনেকগুলা বই আছে, আপনারা বইগুলি কিনবেন, সংগ্রহ করবেন, উপকৃত হবেন। আমাদের একজন তালেব এলেম একটা বই সংকলন করেছেন, শিরক ও বেদাতের বেড়াজালে মুসলিম, ওই বইটা গেটে আছে, আপনারা নিয়ে যাবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামিন ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।